বাবাকে গায়ে ফিরে গেছে, কিন্তু ও যে আমায় বলে গেল তোমার অফিসে যাচ্ছে। আমার অফিসে? তপন, আমাদের জন্য হয়তো তোকে অনেকের কাছে হাত পাততে হয়েছে, আর সেটা তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে। সত্যি ভাই, তুই আমাদের জন্য যা করলি, তুই আমার ছোট জেনেও আজ তোকে আমার প্রণাম করতে ইচ্ছে করছে। হঠাৎ প্রণাম করার ইচ্ছে হচ্ছে? প্রণাম পাবার কি কাজ করলাম আমি? এত বড় একটা কাজ করার পরেও বলছো কি কাজ করেছ? আমি আমি বাবা হয়ে যা করতে পারিনি তুমি তাই করেছো। আছে তুমি নিজের হাতে আনলে আমি লজ্জা পাই, নিতে না চাই, তাই অভাগীর হাত দিয়ে টাকাগুলো পাঠিয়ে দিয়েছ। আমি টাকা পাঠিয়েছি? অভাগী দুপুরবেলা বলল তুমি নাকি ওকে অফিসে যেতে বলেছ, তাই ও তাড়াতাড়ি করে বাসনপত্র মেজে ও বলে গেল অফিসে যাচ্ছে। ঘণ্টাখানেক পরে ফিরে এসে আমার হাতে একটা প্যাকেট দিয়ে বলল তুমি নাকি পাঠিয়েছ। তারপর প্যাকেটটা হাতে দিয়ে কেন জানি না আমাদের দুজনকে হঠাৎ প্রণাম করলো। যাবার সময় বলে গেল ওর ফিরতে রাত হবে। দেখি প্যাকেটটা। তুই পাঠিয়েছিস আর তুই জানিস না কত আছে? পুরো 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা? ওর বাবার অসুখ, বোনের শরীর খারাপ, ওর মা ছুটে এসেছিল গ্রাম থেকে এখানে টাকার জন্য, আর হতভাগে 1 টাকাও নিজের জন্য নিয়ে গেল না। হায় ভগবান, হায় ভগবান, কি ভুল করেছে আমি! সেই হাত দিয়ে কি মারটাই না মারলাম, তবু হতো বুকে 1টা কথাও বললো না। দিদি, তুমি বলেছিলে না আমার পায়ের হাতে প্রণাম করবে, তো প্রণামই যদি করবে তো মানুষকে প্রণাম করবে কেন? চলো আমরা প্রণাম করে আসি সেই দেবীকে, যে এখান থেকে মাত্র 10 মাইল দূরে থাকে। আসুন। তুই যা করে এসেছিস সেই জন্য ভগবান তোকে আশীর্বাদ করবে। আমিও তোকে চিনতে ভুল করেছিলাম রে অভাগী, তোকে তাড়িয়ে আমি আমার সংসারটাকে শেষ করতে বসেছিলাম, যাকে বাঁচানোর জন্য তোকে তাড়িয়েছিলাম, তুই ফিরে না এলে এই গোপাকে আমি বাঁচাতে পারতাম না রে। আজ থেকে আমার 2 মেয়ে, বড় মেয়ে, ছোট মেয়ে, ছোট মা, ছোট মা নয় রে, শুধু মা বলে ডাক। তুই আমাকে ছোট মা বলে ডাকলে আমার নিজেকে যে বড় ছোট মনে হয় রে। ও কি শুধু আপনাকে ছোট করেছে? ও শহরের সব মানুষকে ছোট করে আপনার কাছে চলে এসেছে। থাক থাক মা।
এ তুই কি করলি অভাগী? যাকে তুই এত ভালোবাসিস তাকে দিদি যেদিন তার সালোয়ার কামিজটা আমাকে দিয়ে দিল, আমারও খুব ইচ্ছা করছিল দিদিকে একটা কিছু দিই, কিন্তু গরিব স্কুলমাস্টারের মেয়ে আমি কি দিতে পারি বলো? শুধু বুক ভরা ভালোবাসা ছিল আমার, তাই দিয়ে এলাম দিদিকে। এত মারলাম সব মুখ বুঝে সহ্য করলে, কিছু বললে না? তুমি আমার বিশ্বাস করলে কি করে? তোমার অভাগী কাউকে ঠকিয়ে টাকা আনতে পারে? হ্যাঁ রে অভাগী, তোর কাছে তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে যে গালে স্নো পাউডার মেখেছি সে গালে এমন করে চুন কালি মাখিয়ে আসবি, এই যে আমি ভাবতেও পারিনি রে। কইগো চলো, আর দেরি করো না, চলো অভাগী। আমি আমি কোথায় যাব? তোর ভালোবাসা বিক্রি করা টাকা দিয়ে আমি আমার মেয়ের স্মৃতির সিঁদুর না কিনতে পারবো না, যার টাকা তাকেই ফিরিয়ে দেব। আপনি তো সবই শুনেছেন, পিঙ্কির বিয়ের জন্য অভাগী আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে গেছিল, পিঙ্কি এসছে টাকাগুলো ফেরত দিতে। পিঙ্কি যা। ভুল বুঝে মামা অভাগীকে কি মারতেই না মেরেছে, আপনার ছেলেও মেরেছে ওকে, আপনি পারেন তো অভাগীকে ক্ষমা করে দেবেন। ক্ষমা? গায়ের এইটুকু একটা মেয়ে, শহরের শিক্ষা দীক্ষা আর দম্ভের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দিয়ে গেল, তোমরা ওকে ক্ষমা করতে পারো? আমি পারবো না। ও কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে, ডাকবো? না, ও এই ঘরে ঢুকবে না। এসো আমার সঙ্গে। অভিজিৎ আমাকে বারবার বলা সত্ত্বেও আমি তোমাকে আশীর্বাদ করতে রাজি হইনি, রাজি হব কি করে? তুমি যে আমার ঘরের লক্ষ্মী, সাধারণ একটা মানুষ হয়ে আমার কি ক্ষমতা আছে লক্ষ্মীকে আশীর্বাদ করব? কি বলুন? তোমাকে এখানে নিয়ে এলাম তোমার ঘরটা ছিনিয়ে দেব বলে, মা এটাই হচ্ছে তোমার ঘর। এই আপনি কি বলছেন? আপনি ওকে ঠাকুর ঘরে জায়গা দেবেন বলেছেন, ও ঠাকুরের পায়ের কাছেই আছে, এখান থেকে ওকে সরাবেন না দয়া করে। আপনার 1.5 লক্ষ টাকা কিন্তু এখনো নিচে পড়ে আছে। আমার টাকা মানে আমার ঘরের লক্ষ্মী তার ঝাঁপি থেকে ওই টাকা নিয়ে আপনার মেয়ের বিয়ের জন্য দিয়েছে, আমার সাধ্য কি আমি সে টাকা স্পর্শ করি? স্যার আমি জিজ্ঞেস করছিলাম যে সব কি শেষ হয়ে গেছে না, না আমার জন্য কিছু আছে? তোমার আবার কি থাকবে? না স্যার, মানে আমি বলছিলাম যে ওই ছোট দাদাবাবুর কল্যাণে মেয়ের বাবারা যখন আপনার কাছ থেকে স্যার টাকা পেত, আমি স্যার চুপি চুপি কিছু কমিশন নিতাম, তো তো স্যার এখন তো ওই আর তো কম কমিশন তো আর পাও। হ্যাঁ এদিকে আয়।